WWE এর অন্যতম জনপ্রিয় এবং সাকসেসফুল রেসলার হচ্ছেন জন সিনা, যার আসল নাম হচ্ছে জন ফেলিক্স অ্যান্থনি সিনা। 1977 সালের 23 এপ্রিল এই জন সিনা আমেরিকার ওয়েস্ট নিউবেরি শহরের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। জন্মানোর আগে থেকেই এই জন সিনা তার মায়ের পেটে থাকাকালীন তিনি রেসলিং শুরু করে দিয়েছিলেন। জন্মানোর সময় তিনি অ্যাম্বিলিকাল কর্ডটি তার গলার চারিদিকে তিনটি পেঁচ মেরে রেখে দিয়েছিলেন, যদিও ছোট্ট সিনার ওপরে কোনো প্রকারই প্রভাব পড়েনি। ছোটবেলা থেকেই এই জন সিনা স্পোর্টস প্রেমী ছিলেন এবং এই জন সিনা স্কুল লাইফে একজন ভালো ফুটবলারও ছিলেন। ছোটবেলায় এই জন সিনার চেহারা স্কিনি হবার জন্যই মূলত তাকে তার বন্ধুদের কাছ থেকে শুরু করে সিনিয়রদের কাছ থেকে এবং ছোটদের কাছ থেকেও অনেক লাঞ্ছনা এবং অনেক অপমান সহ্য করতে হয়েছিল এবং তার সহপাঠীরা তাকে আঘাত করত। এই সমস্ত লাঞ্ছনাই জন সিনাকে বডি বিল্ডিংয়ের জন্য আলাদা একটি প্রেরণা যোগায়। এমনকি এই জন সিনা 12 বছর বয়সেই ক্রিসমাস গিফটে সান্তাক্লোজের কাছে জিম করার জন্যই মূলত ওয়েট লিফটিং বেঞ্চ চেয়েছিল। মাত্র 15 বছর থেকেই এই জন সিনা জিমে যাওয়া শুরু করেন এবং জিমে যাওয়ার পর থেকেই মূলত মাত্র কিছু সময়ের মধ্যেই তার স্কুলের সিনিয়র বলুন এবং ছোটরা বলুন এবং সহপাঠী বলুন সকলের থেকেই কিন্তু তিনি অনেক ভালো মাসেল গেন করেছিলেন। এরপরে এই জন সিনা স্প্রিংফিল্ড কলেজ থেকে এক্সারসাইজ ফিজিওলজিতে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন। এবং এই জন সিনা যে শুধু স্কুল জীবনে খেলাধুলা করতেন এমন কিন্তু নয়, কলেজ জীবনেও কিন্তু এই জন সিনা একজন দুর্দান্ত ফুটবলার ছিলেন এবং নিজের টিমে তিনি ক্যাপ্টেন হয়ে কাজ করতেন। আর সেই সময়ে মূলত 54 নম্বরের জার্সি নিয়েই খেলতেন এই জন সিনা। আপনারা যারা জন সিনার মার্চেন্টাইজ কিনেছেন তারা অবশ্যই বেশ কিছু মার্চেন্টাইজে ফলো করেছেন যে জন সিনার 54 নম্বরটি সেখানেও ব্যবহার করা হয়েছে। এই জন সিনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে বডি বিল্ডিংয়ে তার ক্যারিয়ার বানানোর জন্য মূলত ক্যালিফোর্নিয়াতে তিনি আসতে চান। তবে এই জন সিনার পিতা কখনোই এই বিষয়টি মেনে নিতে পারেননি এবং জন সিনাকে ক্যালিফোর্নিয়াতে যেতে মানা করে দেন। এই জন সিনা নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যই মূলত মাত্র 21 বছর বয়সে নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। সেই দিন এই জন সিনার কাছে ছিল না কোনো টাকা, ছিল না কোনো চাকরি, কিন্তু এই জন সিনা নিজের উপরে পুরোপুরি আত্মবিশ্বাস নিয়ে বের হয়েছিলেন। তবে জন সিনা একটি ইন্টারভিউতে বলেছিলেন যে সেই সময় তিনি শুধুমাত্র $500 নিয়েই বের হয়ে পড়েছিলেন তার বাড়ি থেকে। এই $500 কিন্তু ক্যালিফোর্নিয়ার জায়গার মতো স্থানে এই $500 কিছুই নয়, আর সেইখানে সার্ভাইভ করা তো দূরের কথা, এই $500 কিছুই হয় না। সর্বপ্রথমে ক্যালিফোর্নিয়াতে গিয়ে জন সিনা গাড়ি চালানো শুরু করেছিলেন এবং সেইখান থেকেই তার কর্মজীবন শুরু হয়েছিল। এবং বাড়ি ভাড়ার টাকা না থাকায় গাড়িতেই রাত কাটাতে হতো এই জন সিনাকে। গাড়ি চালানোর পাশাপাশি হাত খরচ কিছুটা বাড়ানোর জন্যই এই জন সিনা একটি জিমেও কাজ করতেন এবং সেই জিমে তিনি জিনিসপত্র সরানো থেকে শুরু করে অনেক কাজ করতেন। জিমে যন্ত্রপাতি ঠিক করা থেকে শুরু করে সেইগুলো পরিষ্কার করা, সেগুলো সরিয়ে রাখা, সমস্ত কাজই কিন্তু করতেন এই জন সিনা। জিমে কাজ করতে থাকাকালীন একজন রেসলার এই জন সিনার বডি দেখে জন সিনাকে বলেছিলেন প্রো রেসলিং থেকে ট্রেনিং নেবার জন্য, এবং এই কথাটাই কিন্তু জন সিনার লাইফের পুরো একেবারে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল। এই জন সিনা আল্টিমেট ইউনিভার্সিটি থেকে মূলত প্রফেশনাল রেসলার হবার জন্যই ট্রেনিং নিতে থাকেন এবং কয়েক বছরের মধ্যেই এই জন সিনা আল্টিমেট প্রো রেসলিংয়ে হ্যাভিওয়েট চ্যাম্পিয়নশিপটি জিতে নিয়েছিলেন। রেসলার হবার পরেও মূলত এই জন সিনাকে তার চেহারার জন্য অনেকের কাছে লাঞ্ছিত হতে হয়েছিল। এই জন সিনা একটি ইন্টারভিউতে শেয়ার করেছিলেন যে এই জন সিনাকে তার বসের অফিসে টেনে এনে জোর করে তার চুল কেটেও দেওয়ারও হুমকি দেওয়া হয়েছিল। এই জন সিনা কখনোই তার জীবনের খারাপ সময়ে হাল ছেড়ে দেননি, বরং অনেক কষ্ট হলেও সার্ভাইভ করেছেন। আর নিজের প্রতি এতটাই আত্মবিশ্বাস ছিল যে তিনি বর্তমান সময়ে WWE এর অন্যতম একজন জনপ্রিয় রেসলার এবং এর পাশাপাশি হলিউডের অন্যতম একজন অ্যাক্টরও। মাত্র কয়েক বছরের মধ্যেই এই জন সিনা WWE এসে 13 বার WWE চ্যাম্পিয়ন হন, এছাড়াও 3 বার হয়েছিলেন ওয়ার্ল্ড হ্যাভিওয়েট চ্যাম্পিয়ন। অর্থাৎ জন সিনা WWE চ্যাম্পিয়ন হয়েছেন মোট 16 বার। আর জন সিনার এই রেকর্ডটি মূলত WWE অন্যতম বড় একটি রেকর্ড। এছাড়াও এই জন সিনা 5 বার ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ জিতেছেন। আজকে এই জন সিনাকে শুধু রেসলার হিসেবে চিনেন না পুরো পৃথিবী, বরং এই জন সিনাকে অ্যাক্টর এবং র্যাপার হিসেবেও অনেকে চিনে থাকেন। এই জন সিনার র্যাপ অ্যালবাম ইউ ক্যান্ট সি মি রিলিজ করার কিছুদিনের মধ্যেই ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছিল। আর এই জন সিনা মানুষ হিসাবেও অনেক দায়িত্ববান এবং দয়াশীল। এই জন সিনা তার রেসলিং ক্যারিয়ারে অনেক বড় বড় রেকর্ড করার পাশাপাশিও
তিনি রয়্যাল রাম্বল জিতেছেন মোট দুইবার, 2008 সালে এবং 2013 সালে। এই জন সিনা মুভি করার পরে প্রথমের দিকে তেমন কোনো সাফল্য না পেলেও মারিন মুভিটি অধিক জনপ্রিয়তা লাভ করেছিল, আর এটার পর থেকেই মূলত হলিউডের অন্যতম একটি অ্যাক্টর হিসেবে পরিচিতি লাভ করেন এই জন সিনা। তবে বর্তমান সময়ে WWE একজন পার্ট টাইমার রেসলার হিসেবে কাজ করলেও হলিউডে কিন্তু বর্তমান সময়ে এই জন সিনা নিয়মিত কাজ করেন। এই জন সিনা বাস্তব জীবনে এতটাই ভালো মানুষ যে বাস্তব জীবনে 500টি এমন শিশুর দায়িত্ব নিয়েছিলেন যারা নিশ্চিত মৃত্যু রোগাক্রান্ত ছিলেন, এবং সেই শিশুগুলোর শেষ ইচ্ছেগুলো পূরণ করতে সাহায্য করেছিলেন এই জন সিনা। এবং সেই ফাউন্ডেশনটির নাম রেখেছিল জন সিনা মেকে উইশ ফাউন্ডেশন। তো এই ছিল জন সিনার ক্যারিয়ারের সামান্য কিছু ঘটনা, অর্থাৎ জন সিনার বায়োগ্রাফির ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।